নমস্কার, আজ 25শে মে শুক্রবার। আজই কিন্তু আমাদের এই বাড়িটাতে শেষ দিন। দেখতেই পাচ্ছেন বাড়িটার কি অবস্থা, পুরো অগোছালো। অ্যাকচুয়ালি আমরা শিফট করব 26 তারিখ, তবে 25 তারিখ এই বাড়িটাতে আমাদের শেষ দিন, কারণ আজকে আমরা এটা ছেড়ে চলে যাচ্ছি। আর আজকে দুপুরটা বিকালটা কাটাবো কিন্তু আমার বন্ধুর বাড়িতে। আর এটা ছিল কিন্তু আমাদের বেডরুম প্রায় অনেকগুলো বছর ধরে, আর সেটার কি অবস্থা, চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এই বাড়িটাতে অনেক কিছু নিজে হাতে সাজিয়েছি, আজ সেগুলোকে খুলে ফেলতে কিন্তু বড্ড বেশি মায়া লাগছে। এই যে এত সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিংগুলো, এগুলো আমি যদিও কলকাতার অ্যামাজন থেকে কিনে এনেছিলাম। তার সাথে এই ওয়েলকাম টু আওয়ার হোম লেখাটাও আমার কিন্তু এটা খুব সুন্দর লেগেছিল দেখে আমাদের দরজার বাইরে এটাকে টানিয়ে রাখতাম, তা আজ খুলে নিলাম। ওয়েলকাম টু আওয়ার হোম তো আর এটাকে বলা যাবে না। আর বুবলাও এখানে লাস্ট একটা ভিডিও শ্যুট করে নিল। বুবলার বাবা যদিও আরেকটা রাউন্ড ট্রিপ করলো এসএন থেকে বোলসপুর, কিছু জিনিসপত্র বাকি ছিল সেইগুলো মাল বোঝাই করে নিল গাড়িতে, আর আমাদেরকে ফাইনাল পিক আপ করবে কিন্তু দীপার বাড়ি থেকেই। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ সবটাই ওর বাড়িতেই প্ল্যান। ইভেন কি কালকে রাতটাও আমি আর বুবলা কিন্তু ওর বাড়িতেই কাটিয়েছি। আর এই দিকে আরেকজন মহারাজ কিন্তু চেয়ারের ওপরে বসে রোদ পোহাচ্ছে, ঠিক যেরকম আঙ্কেলকে দেখছে করতে সেটাই নকল করার চেষ্টা করছে। বুবলা কিন্তু বেশ এখন একটা দুটো করে কথা বলতে শিখেছে, পুরোপুরি না বলতে পারলেও কিছুটা হলেও বলার চেষ্টা করে। আরও কিছু জিনিস শিখেছে এই কদিনে দীপামাসির কাছ থেকে, তা একটু পরেই কিন্তু আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে। আমার নোজ এটা টাং 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 কই টাং teeth teeth good boy ar kan 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 yaar kan finger finger ar ekbar finger dekhai finger leg dekho leg 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 pa pa ba pa 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 চকলেট কিসকো চাই ইউবি বলো ইউবি চকলেট না ইউবি বলতে বলেছে বল আইসক্রিম কিম কিম ইউবি দাদা দেখো ইউবি ইউবি দাদা 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 বলো বুবা আইসক্রিম দেব দাদা চকলেট চকলেট আমি ইউবি দাদাকে ডাক ইউবি দাদা আঙ্কেল বলো আঙ্কেল না করে না বাবু আইসক্রিম কে খাবে চকলেট তা আপনারা তো দেখতেই পেলেন যে বুবলা দীপামাসির কাছ থেকে কি কি জিনিস শিখে নিল।
আর এখন কিন্তু ঘটে গেছে একটা মজার জিনিস, এই প্রথমবার বুবলা নিজে হাতে একটা মাছ ধরল, যদিও ফ্রোজেন জ্যান্ত মাছ নয় কিন্তু তবুও। আমরা যেমন ছোটবেলায় বাজারে গিয়ে জ্যান্ত মাছ দেখেছি, বা ধরুন বাবার হাত ধরে বাজারে গিয়ে মাছ কাটা, মাছ কেনা এসব জিনিস দেখেছি, বুবলা তো আর সেগুলো দেখে উঠতে পারবে না, তা না হয় ফ্রোজেন মাছই ধরুক। আর আজকে আমাদের দুপুরের মেনু কিন্তু ভাত ডাল ঝিঙে আলু পোস্ত আর পমফ্রেটের রাওয়া ফ্রাই। দীপার রান্নার হাত নিয়ে তো বলার কিছু নেই, আমি আরেকবার করে ওর চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেব, সেখানে কিন্তু পমফ্রেট ফ্রাইয়ের রেসিপিটা রয়েছে। তা খেয়ে দে এখন কিন্তু আমাদের রওনা দেওয়ার পালা। নিজের বাড়িকেও যেরকম বিদায় জানালাম, বিদায় জানাই এই কমপ্লেক্সটাকে। এই কমপ্লেক্সে কিন্তু খুব সুন্দর কিছু মুহূর্ত আমি আর বুবলা দুজনেই কাটিয়েছি। বিদায় বেলায় কান্নাকাটির পর্ব, মনটা আমাদের সকলেরই খারাপ। বুবলা তো বুঝতেও পারছে না যে ও কত দূরে চলে যাচ্ছে, আর কবে যে দেখা হবে ওর খেলার সাথীদের সাথে জানি না, তবে নিশ্চয়ই আসবো আমরা ভোল্সবুর্গে আবার। আর এখন ভোল্সবুর্গ ছেড়ে যাওয়ার পালা। এই সব চেনা রাস্তাঘাট ভোল্সবুর্গের এখন কিন্তু আমাদের কাছে অচেনা হতে চলেছে, আর যেই পথগুলো অচেনা যেটা আমার দেখা হয়ে ওঠেনি এখন, সেই দিকে যাওয়ার পালা। তবে হ্যাঁ, আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, একটু কালো মেঘ রয়েছে ঠিকই আকাশে, তবে আজকের ওয়েদারটা দেখে তো খুব ভালো লাগছে। আমাদের বাড়ি মানে ভোল্সবুর্গ থেকে এসএন যেতে কিন্তু প্রায় 3 ঘন্টার কাছাকাছি লেগে যাবে, আর বুবলা যেহেতু আজকে দুপুরে ভাত ঘুমটা দেয়নি, তাই আশা করা যাচ্ছে যে একটু বাদেই সে কিন্তু গাড়িতে ঘুম দেবে। যদিও বুবলা যাতে গাড়িতে দুষ্টুমি না করে বা বায়না না করে, তার জন্য কিন্তু সব সময় রেডি থাকে জুস, চকলেট আর বুবলার যত ফেভারিট কার্টুনগুলো। তবে আজকে বুবলাও দেখছি গান শুনতে শুনতে আকাশের দিকে তা তাকাতে তাকাতে চলছে আমাদের সাথে। আর গাড়ি চলতে চলতেই কিন্তু আমরা প্রায় পাড়ি দিতে চলেছি এসএনের দিকে। সাইনবোর্ডটা লক্ষ্য করছেন কি না আপনারা জানি না, কিন্তু আমরা কিন্তু প্রায় পৌঁছিয়ে গেছি। যদিও আমার বর অনেকবার আসা যাওয়া করেছে এই শহরে বা এই অ্যাড্রেসটাতে, কিন্তু আমি এর আগে আসিনি, আমার এটা প্রথমবার, তাই জন্য আমি রাস্তাঘাটে যেদিকেই তাকাচ্ছি সবটাই নতুন আর সবটারই ভিডিও করছি। তবে হ্যাঁ, ভালো রকমভাবে ভিডিও তো এরপরে আসতে চলেছেই, কিন্তু আজকের মতন এইটুকু রাস্তাঘাট আপনাদের সাথেও শেয়ার করে দিই যেটুকু আমি নিজে দেখতে পাচ্ছি। তবে একটা মুশকিলের ব্যাপার হচ্ছে, নতুন বাড়িতে আমাদের এখনও ইন্টারনেট কানেকশন সেরকমভাবে নেই, তাই মোবাইলের ইন্টারনেট দিয়ে আমাদের কিন্তু কিছুদিন কাজ চালাতে হবে, যেটার জন্য আমার ব্লগ হয়তো রোজ ঠিকঠাকভাবে আপলোড করা হবে না। তবে হ্যাঁ, আপনাদেরকে ওয়েলকাম টু আওয়ার নিউ হোম, আমরা প্রায় পৌঁছিয়ে গেছি, আর একটু বাদেই কিন্তু আমিও ঢুকবো আর আপনারাও ঢুকবেন আমার হাত ধরে আমাদের নতুন বাড়িতে। আমাদের বলছি ঠিকই, কিন্তু এটা আমাদের ভাড়া বাড়ি। নিচে দেখতে পাচ্ছেন 233, এটাই কিন্তু আমাদের নিউ রেন্টেড হোম। তা যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য দিন অন্য একটা ব্লগে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।